সবচাইতে যে চাষ করার পর আমরা একটা দুশ্চিন্তায় ভুগি, আমার কাছে ইনশাল্লাহ ক্রয় করলে এই এটা যদি বীজ হওয়ার পরে ইনশাল্লাহ আমি ক্রয় করব। আপনি আবার ক্রয় করব, এটা ক্রয় করে বাজারের উপর ডিফেন্স করি। একটা বাজার হচ্ছে আপনার 500 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, বর্তমান সময়ে মানুষ স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন, বিশেষ করে করোনাকালীন জটিলতার পরে মানুষের স্বাস্থ্য সচেতনতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। আর যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে বিশেষ করে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারকেই তাদের তালিকাভুক্ত করছেন। আর তেমনই দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হচ্ছে সুপারফুড চিয়াসি। আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নীলফামারী সদর উপজেলার আশরাফুল ইসলাম ভাইয়ের চিয়াসির বাগান। আর আপনারা এটাকে চিয়াসি খেতে বলতে পারেন, সুপারফুড চিয়াসি। আমাদের পাশে রয়েছেন হচ্ছে আশরাফুল ইসলাম ভাই, আমরা ভাইয়ের সাথে একটু পরিচিত হব। আর তিনি কীভাবে কোথা থেকে উদ্ভূত হয়ে এই চিয়াসিড, সুপারফুড চিয়াসিড চাষ করলেন এবং কীভাবে চাষ করতে হয়, এর পুষ্টি গুণাগুণ কতটুকু সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আমরা যে ক্ষেত্রের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চিয়াসিড, এটাকে সুপার ফুড বলা হয়। আচ্ছা, নানান পুষ্টিগুণ রয়েছে, আমরা একটু প্রথমে পুষ্টিগুণ জানবো, তারপরে আপনার পরিচয় জানবো। প্রথমে একটু এটা পুষ্টিগুণ নিয়ে কথা বলো। এটা হচ্ছে যে পৃথিবীর ফার্স্ট সুপারফুড হিসেবে এটা আখ্যায়িত হয় চিয়াসিড। এটা হচ্ছে যেমন আমরা বলতে পারি বিভিন্ন সুপারফুডের মধ্যে উল্লেখযোগ্য গুণ হচ্ছে আপনার দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, আচ্ছা কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, আচ্ছা কলার চেয়ে 2 গুণ বেশি পটাশিয়াম, আচ্ছা পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ওমেগা 3, আমার শ্রাবণ মাসের চেয়ে 3 গুণ বেশি ওমেগা 3, যেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি, শরীরের জন্য সবচাইতে উপকারী একটা যৌগ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আপনার চিয়াসিড খেলে আপনার বার্ধক্যর সমস্যা ঠেকায়, আচ্ছা স্নায়ুবিক কিডনি হার্ট, তারপরে আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, তারপরে বোধ হয় কোষ্ঠকাঠিন্যের একটা ব্যাপার আপনি বলছিলেন। কোষ্ঠকাঠিন্য এই চিয়াসিডটা আমি নিজে খেয়েছি, আমার বোন খেয়েছে, আমার পরিবার মোটামুটি খায়। এটা খেলে আপনি কোষ্ঠকাঠিন্য যদি থাকে আপনি 2 দিন খেলেই বুঝতে পারবেন, আপনার যত ধরনের কোষ্ঠকাঠিন্য হোক না কেন, এবং আপনার শরীরটা অন্যরকমটা ফিল করে এটা খাওয়ার পরে। আপনার খাওয়ার নিয়মটা হচ্ছে আপনার ওজন দ্রুতগতিতে কমায়, যার ওজন অতিরিক্ত ওজন থাকে। এটা কীভাবে খাবেন, খাওয়ার নিয়মের দিক দিয়ে গেলে আপনি যদি ওজন কমাইতে চান, রাতের মধ্যে 1 চা চামচ 1 গ্লাসের মধ্যে রেখে দিয়ে পরের দিন লেবুর রস দিয়ে খেলে ওজন কমানো কাজে দেয়। যাই হোক ভাইজান, আমরা প্রথমেই পুষ্টি গুণাগুণটা জেনে নিলাম, এখন আমরা জানবো হচ্ছে আপনি কীভাবে উদ্ভূত হয়ে চাষ করলেন। তবে তার আগে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন, নাম ঠিকানা সহ। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়ন পশ্চিম কুসিয়ামর বটতলা গ্রাম। কতটুকু আপনার এই চিয়াসিডের চাষ হয়েছে? চিয়াসিড আমি 1.5 বিঘা করেছি এবং আমার আর এক ভাই মিলে আমরা 12 বিঘার বেশি করেছি, 12 বিঘা, যা 3-4 একরের সমতুল্য, 4 একর 12 বিঘা। আচ্ছা, এই 12 বিঘাতে আপনার, আমরা 12 বিঘার হিসেবে যাব না, 1 বিঘার হিসাব করব, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। 1 বিঘা চিয়াসিড চাষ করতে হলে কতটুকু বীজের প্রয়োজন পড়ে? বীজ 300 গ্রাম হলে এনাফ, তারপরও আমরা গজানোর অঙ্কুর উদ্যমের উপর ভিত্তি করি 400 গ্রাম লাগাইতে পারি। 400 গ্রাম, এটা রোপণ পদ্ধতি দুইভাবে করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে যে ঢালা যেটা বিভিন্নভাবে সরিষা লাগাই সেভাবে করা যায়, এবং আমরা সারি করেও লাগাতে পারি। আচ্ছা, তো আপনার এই 400 গ্রাম যে বীজের কথা বলছেন, 400 গ্রাম বীজের জন্য কত টাকা খরচ হতে পারে? বীজ হিসাবে আমরা যদি নেই তখন একটু দামটা বেশি পড়ে স্বাভাবিকের চেয়ে। মানে আমরা যখন 1 বিঘা জমিতে বীজ বপন করব, হ্যাঁ, তো এই সেই বীজটা সংগ্রহ করতে হলে আমাদের কত টাকার বীজ সংগ্রহ করতে হবে সেটাই আর কি? 800, তখন বীজ হিসেবে 1500 টাকার মতো কেজি থাকে, 1000 থেকে 1500 টাকা বীজ কোয়ালিটির উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যখন আমরা খাবার হিসেবে বিক্রি করি তখন সেটার কেমন দাম থাকে? বাজারের দাম হচ্ছে 1000 টাকা থেকে আপনি নর্মালি 1200 টাকা, এবং ঢাকায় সুপার শপে আমি খবর নিয়েছি, বিভিন্ন সুপার শপে গিয়েছিলাম, সেখানে হচ্ছে 2200 টাকা পর্যন্ত ওরা বিক্রি করে। এটা কি কেজি প্রতি বলছেন নাকি? কেজি প্রতি 2200 টাকা
আপনার সুপার শপ বলে আপনি নরমাল যে বাজারে সেখানে 1000 থেকে 1200 টাকা 1000 থেকে 1200 টাকা এটা হচ্ছে খাবারের হিসাব খাবারের হিসাব যখন বীজের হিসাবে যাব তখন একটু রেটটা বেশি পড়বে একটু রেটটা বেশি হবে আচ্ছা এখন এক বিঘাতে আমরা যখন বীজ বপন করলাম বীজ বপন করার পরে আমাদের আপনি যেমনটা বললেন যে অঙ্কুরোদগম ক্ষমতা যদি ঠিক থাকে তাহলে 300 গ্রামে হবে আর যদি একটু কম থাকে তাহলে 400 গ্রামের প্রয়োজন পড়তে পারে এখন আমাদের এক বিঘা বপনের পরে আর কি কি পরিচর্যা থাকে যখন আমার গোস্তটা হচ্ছে যে 3 থেকে 4 দিনে অঙ্কুরোদগম হয়ে যায় ইনশাআল্লাহ ভালো বীজ হলে আচ্ছা হওয়ার পরে আপনার প্রথম 15 দিনের মধ্যে 15 থেকে সর্বোচ্চ 20 দিনের মধ্যে আমার একটা নিরানি দিতে হবে আচ্ছা এবং গাছটা আমার অঙ্কুরোদগম যে ঘন হয় সেটা পাতলা করতে হবে স্কোয়ার সেট যদি 5-6 ইঞ্চি করে রাখা যায় তাহলে ভালো ফলনের জন্য আর কি আচ্ছা আচ্ছা নিরানি দেওয়ার পরে আমাদের তেমন একটা পরিচর্যা নাই আমরা হচ্ছে চাষ যখন করছি প্রথম চাষে আমি 30 শতকে 5 কেজি এমওপি 5 কেজি ডিএপি আর 3 কেজি ইউরিয়া আচ্ছা আচ্ছা 3 থেকে 2.5 কেজি ইউরিয়া আচ্ছা দেওয়ার পরে বপন করছি 20 দিন পরে নিরানি দেওয়ার পরে হালকা একটু সেচ যদি জমির ইয়া না থাকে ক্রস না থাকে হালকা একটু সেচ প্রয়োগ করছি সেচ প্রয়োগ করার পরে শুধু ইউরিয়া দিয়েছি তার মানে আমরা সহজভাবে বলতে পারি যে বিশেষ কোনো পরিচর্যা নেই আচ্ছা ভাইজান আমরা কিন্তু জানি যে এই চিয়া সিডটা হচ্ছে মেক্সিকো এবং মধ্য আমেরিকার যে দেশগুলো সেখানেই কিন্তু চাষ হয়ে থাকে ফসলটা ফসল হিসাবে এবং আমাদের দেশে নতুন সেই নতুন ফসল হিসাবে আপনি চাষাবাদে কোনো ব্যতিক্রমতা পেলেন কিনা আমাদের যে নর্মাল চাষাবাদ তার সাথে যদি আমরা একটু তুলনা করি তাহলে কোনো ব্যতিক্রমতা পেলেন কিনা পার্থক্য পেলেন কিনা ব্যতিক্রম বলতে এখানে নাই আমাদের আল্লাহর রহমত আমাদের দেশের আবহাওয়ায় সব জিনিসে মানে খাপ খায় মানে মিলে যায় মিলে যাওয়ার কারণে আমার কোনো বাড়তি কোনো টেনশন ভুক্ত হয়নি নর্মালি হয়েছে এবং সার বলতে নাই আমরা যদি জৈব সার ব্যবহার করি বিশেষ করে গোবর ভার্মি কম্পোস্ট তাহলে আমাদের ফলনও ভালো হয় গাছও ভালো হয় সবে ভালো হয় আপনারা দেখছেন আমার ইনশাল্লাহ কোনো গাছে কোনো ট্রাবল নাই কোনো সমস্যা নেই রোগমুক্ত দেখতে পাচ্ছি একদমই ইনশাল্লাহ একেবারে স্বচ্ছ চকচকে শুধু এটার মধ্যে একটু আপনার জাপ পোকার আক্রমণটা আসতে পারে এই জন্য আমরা হচ্ছে মিডিয়া ক্লোরোফিট গ্রুপের এই একটু হালকা পরে স্প্রে দিলে হয়ে যায় আচ্ছা এই চিয়া সিডের বয়সকাল কত দিন আমরা বীজ বপন থেকে হারভেস্ট পর্যন্ত কতদিন ধরবে 110 দিন থেকে 115 দিন এর আগে কি আপনি করছেন নাকি এটাই প্রথমবার এর আগে আমি করি না আমার ভাই এক ভাই করেছিলেন বড় ভাই আচ্ছা আচ্ছা সেখান থেকে আমি উদ্ভূত এর আগে উদ্ভূত আমার কারণ হচ্ছে আমি প্রায় 2 বছর থেকে ব্ল্যাক রাইস করি প্রায় 4-5টা ব্ল্যাক রাইস করি এবং ব্ল্যাক রাইস আমি বিভিন্ন জায়গায় ক্রয়ও করি এখন আল্লাহর রহমতে তার কারণে আমার যে যদি আমি নতুন আমার ভাই একটা করছে তাইলে আমি এটা করার জন্য উদ্ভূত হয়েছি সেই চিন্তা থেকে আর কি করা এখন এটা আপনি বলছেন যে খুব বেশি খরচ নেই যদি আমরা বিঘা প্রতি আমাদের খরচের হিসাবটা করি তাহলে টোটাল খরচ কেমন হতে পারে বীজ বপনের থেকে শুরু করে হারভেস্ট একদম সব কিছু ধরবো আমরা টোটাল আমাদের কত খরচ হতে পারে বীজ বপনে বা হচ্ছে যে সারের তেমন পয়সা নাই আমরা হারভেস্ট করাটাই সময় একটু খরচাটা বেশি যার কারণে সর্বোচ্চ আমার এখানে আমার খাতা কলমে লেখা আছে লেখার উপর ডিপেন্ডস করি সর্বোচ্চ 5000 থেকে 6000 টাকা দিতে পারে আচ্ছা এখন আমাদের কাছে তো এটা একেবারেই নতুন একটা ফসল আমরা এটা কিভাবে হারভেস্ট করব কি প্রক্রিয়া কিভাবে করতে হয় একটু যদি বলতেন হারভেস্ট দুই প্রক্রিয়া করা যায় আমরা মেশিনের মাধ্যমে হারভেস্ট করতে পারি এবং আমাদের ঐতিহ্য ভাই যে আমরা আমন মৌসুমের ধান যেভাবে পিড়িয়াতে মারাই করতাম যে আশ্রে মারাই করতাম এভাবে করা যায় এই দুইভাবে দুইভাবে করা যায় এখন আমাদের কি চিয়া সিড যেটা আপনার এখানে পরিপক্ক হয়েছে কিনা দেখানোর কোনো সুযোগ আছে কিনা বা এখনো সময় হবে মানে পরিপক্ক হতে সময় লাগবে কিনা নাকি দেখানো যাবে এখন আমারটা পরিপক্ক হয় নাই আচ্ছা এখনো সময় লাগবে 15 থেকে 20 দিন আচ্ছা এইটা কি সিজনাল নাকি 12 মাসই করা যায় এটা হচ্ছে যে সিজনালও বলা চলে আর নন সিজনালও বলা চলে আচ্ছা এটা হচ্ছে যে সব সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসে যে কোনো সময় বপন করলে ভালো হয় অক্টোবর নভেম্বরে বপন করলে ভালো হয় ভালো কারণ সেটা আমরা 110 থেকে 15 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবো তার মানে এখন আর কিছুদিন পরে পরে হারভেস্ট করা হবে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ এশিয়া সিড আপনি নিজে খেয়ে দেখেছেন কিনা কখনো আমি নিজে খেয়েছি আমার বোন খাইছে আমার ভাই খাইছে আমি মোটামুটি পরিবারের মধ্যে আমরা খাইছি আচ্ছা আচ্ছা সেই হিসেবে মনে করেন যে একটা সম্ভাবনাময় খাত চিয়া সিড চাষটা
অবশ্যই এটা হচ্ছে যে সুপারফুড, এটা খাইলে আমরা হচ্ছে যে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারে কিন্তু পুষ্টিতে নয়। আচ্ছা, আমার চিন্তা ভাবনা হচ্ছে পুষ্টিতে কিভাবে করা যায়। যেমন আমার ব্ল্যাক রাইস আছে, আমরা খাই ব্ল্যাক রাইস, আপনি খেলে পুষ্টিগুণ বুঝবেন। চিয়া সিড আছে, আল্লাহর রহমতে অনেক পুষ্টিগুণ। এখন দর্শক যারা রয়েছেন, সাধারণ দর্শক যারা অন্যান্য চাষাবাদ করছেন, তাদেরকে এই চাষ নিয়ে কি বলবেন? তার উদ্দেশ্যে বলতে চাই, আমরা হচ্ছে যে বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ হচ্ছে দুই মৌসুমে জমিতে চাষাবাদ করে, আমন এবং বোরো। এটা হচ্ছে যে নন সিজনালি হচ্ছে আপনি আমন করার পরে হচ্ছে আমরা এই চিয়া সেট করার পরে আবার বোরো করতে পারবো ইনশাল্লাহ এই জমিতে। আচ্ছা 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 আচ্ছা, এটা আমাদের একটা বোনাস ফসল, বোনাস ফসল। যে সময়টা গ্যাপ থাকে ওই গ্যাপ সময়, গ্যাপ সময়ে করা যায়। আচ্ছা, তাহলে কি দর্শকদের উদ্বুদ্ধ করবেন যে সবাই মোটামুটি এই চাষে আসা উচিত কিনা, মানে মার্কেট রয়েছে কিনা বাংলাদেশে? বাংলাদেশে অ্যাভেলেবেল মার্কেট আছে, আমার হাতে যে জেলা শহরে এগুলো চলে, আমার আশেপাশে বড় শহর আছে দিনাজপুর, সেখানেও চলে, অ্যাভেলেবেল সারা বাংলাদেশ বর্তমান। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশ। হয়তো আমরা গ্রামগঞ্জের মানুষ অ্যাভেলেবেল বুঝি না, যারা শিক্ষিত লোক তারা সবাই জানে চিয়া সিড সম্পর্কে। তো ভাই জান, এখন আমাদের দর্শকরা আপনার এই ভিডিওটা দেখার মাধ্যমে উদ্বুদ্ধ হবে, তারাও চাইবেন যে এটা চাষাবাদ করি। তো তারা যদি এই চিয়া সিড চাষ করতে চায়, এই বীজটা তো আসলে বাজারে এখনও অতটা অ্যাভেলেবেল না, তারা কি আপনার কাছ থেকে বীজটা সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার কাছে সংগ্রহ করতে পারবে। এবং সবচাইতে যে চাষ করার পর আমরা একটা দুশ্চিন্তায় ভুগি, আমার কাছে ইনশাল্লাহ ক্রয় করলে এইটা যদি বীজ হওয়ার পরে ইনশাল্লাহ আমি ক্রয় করব। আপনি আবার ক্রয় করবো? ক্রয় করবেন? এটা ক্রয় করে বাজারের উপর ডিফেন্স করি। আচ্ছা, একটা বাজার হচ্ছে আপনার 500 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। আচ্ছা, তো দর্শক আপনাদের বলবো একটা ভালো সুখবর, কিন্তু অনেক ক্ষেত্রে হয় নতুন একটা ফসল যখন আমরা চাষ করি তখন সেটার একটা মার্কেট আমাদের পেতে হয়, বুঝতে হয়। এখন ভাই যেটা বললেন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, যে উনি ওনার কাছ থেকে বীজ সংগ্রহ করে যারা চাষাবাদ করবেন, তারা যদি কোনো রকমের মনে হয় যে নতুন একটা ফসল বাজারে বিক্রি করতে পারবেন না, তাহলে সেই কষ্টটা কিন্তু লাঘব করে দিয়েছেন উনি নিজেই। উনি নিজেই কিন্তু আপনাদের থেকে আবার সেই চিয়া সিডটা আবার সংগ্রহ করে নিলেন বাজার দামের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আর দর্শকদের আরেকটা কথা বলবো, যে ভাই যে কথাটা বললেন যে বাংলাদেশ আমাদের আসলে সোনার দেশ, আমরা যেটাই ফলাই না কেন সেটাই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের মাটিতে ফলে। তবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিতে এখনও পর্যন্ত হয়তো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। তো আমাদের এই পুষ্টিকর খাবার সুপারফুড চিয়া সিড যদি আমরা চাষ করি আমাদের আবাদি জমিতে, আমাদের ফসলি জমিতে, তাহলে হয়তো একটা সময়ে আমরা খাদ্যের পাশাপাশি পুষ্টিতেও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। ভাই জান, আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, আপনার ব্যতিক্রম উদ্যোগ আমরা সাধুবাদ জানাই। আপনি ভবিষ্যতে আরও বেশি, অনেক বেশি বাড়িয়ে করবেন, আমাদের পুষ্টির যে চাহিদা, যে যোগান সেটা অবশ্যই মিটাবেন, সেই শুভকামনা থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।